ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশনে জুলুস করেছে শিমরা হুব্বুন্নবী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। বৃহস্পতিবার 12ই রবিউল আওয়াল মহানবীর আগমন দিবস উপলক্ষে সকালে জশনে জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে এসে মিলিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মোর্শেদ শাহপুরের নেতৃত্বে জশনে জুলুসের প্রধান অতিথি ছিলেন শাহপুর দরবার শরীফের সাবেক খাদেম মাওলানা গোলাম মোহাম্মদ জালালউদ্দিন। এ সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। আজকে দয়াল নবীজির আগমন উপলক্ষ করে এই মাস পবিত্র 12ই রবিউল আউয়াল মাস, যেই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য রহমতের মাস, নাজাতের মাস, বরকতের মাস এবং কুল কায়নাতের জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই 12ই রবিউল আউয়ালে দয়াল নবীজির আগমনকে উপলক্ষ করে এই রবিউল আউয়াল মাসের মর্যাদা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে অনেক গুরুত্ব হিসাবে প্রদান করেছেন। আর আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতি হাবিজা আলাইকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, হে হাবি আপনি জানিয়ে দেন তারা যেন আপনার আমার রহমত প্রাপ্তিতে, আমার দয়া প্রাপ্তিতে তারা যেন আনন্দ উৎসব খুশিতে খুশিতে আত্মহারা হয়, খুশিতে মিলাদ মাহফিল জুলুস করে। এই জন্য যে আপনাকে আমি কুল কায়নাতের জন্য 80,000 আলাম 18,000 মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, আর সেই প্রেরণের কারণে তারা যে আপনার জন্য জুলুস করবে, মিলাদুন্নবী করবে, এটা তাদের দুনিয়ার ধন সম্পদ সব কিছুর চাইতে আর অতি উত্তম। এই জন্য আমরা প্রত্যেক বছরই শিমরা হুব্বুন্নবী সাল্লাল্লাহু হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে দয়াল নবীজির আগমনকে স্মরণ করে আমরা জশনে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। ইনশাআল্লাহ আমরা প্রতি বছর এই 12ই রবিউল আউয়ালকে উপলক্ষ করে আমাদের শিমরা হুব্বুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে আমরা প্রত্যেক বছর জশনে জুলুস বের করা হয়। এবং আমাদের এই মাদ্রাসা থেকে আজ থেকে ১৬ সালে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। এরপর থেকে আমরা ক্রমান্বয়ে আমাদের মাদ্রাসা থেকে প্রত্যেক বছর ইনশাআল্লাহ 5 জন, 7 জন, 10 জন করে আমাদের মাদ্রাসা ছাত্র পাগড়ি পাচ্ছে। এবারও আমাদের 24 নভেম্বর ইনশাআল্লাহ আমাদের বার্ষিক মাহফিল, ওই দিনে আমাদের 7 জন ছাত্র ইনশাআল্লাহ পাগড়ি পাবে। তো বিশেষ করে আমাদের এই সুন্নি মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি দিবসগুলো ইনশাআল্লাহ আমরা পালন করি। খাস করে যেই নবী না আসলে আমরা কুল কায়নাত কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না এবং আমাদের কেউ কে সৃষ্টি করতেন না, ওই নবীজির শুভাগমনে আমরা আজকে জুলুসে বের হয়েছি 110-এর জন্য। সারা বিশ্বের মুসলমান ভাইদের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া কামনা করছি। আমার নবীজির দুনিয়া আসার উপলক্ষ করে আমরা জশনে জুলুস পালন করতেছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীগো আপনি বলুন আপনার উম্মতদেরকে, আপনার উম্মতরা যেন আমি আল্লাহর রহমত এবং নিয়ামত পাইয়া বেশি বেশি করে আনন্দ উৎসব করে, এই আনন্দ উৎসব যেন তাদের পুঞ্জীভূত অর্থ থেকে, এটি অতি উত্তম। তাই ইনশাল্লাহ আমরা অন্য অন্য বছর না এই বছরও ইনশাল্লাহ আমরা জশনে জুলুস পালন করতেছি। আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরাও ইনশাল্লাহ দেশবাসীর জন্য দোয়া কামনা করছি ইনশাল্লাহ।